কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এই প্রজন্মের সন্তানদেরকে। জাতির পিতার কন্যা শেখ হাসিনার আহ্বানে আজকে যেভাবে আপনারা এগিয়ে এসেছেন এবং সারা বাংলাদেশ যদি সবাই এভাবে এগিয়ে আসে, তাহলে এটা কোনো সরকারের উপকার হবে না, এটা আমাদের দেশের উপকার হবে। দেশ মাথা উঁচু করে দাঁড়াবে, এই দেশ মাথা উঁচু করে দাঁড়ালে এই দেশের মানুষ এটার সুফল পাবে। আজকে যে ছোট শিশুটা এখানে আমাদের হাত থেকে পতাকা নিল, আমাদের তো ওদের জন্য একটা সুন্দর বাংলাদেশ শেখে যেতে হবে আগামী দিনের জন্য। যারা এই উদ্যোগটা নিয়েছেন, আমার মনে হয় তাদের এই মহৎ উদ্দেশ্য হচ্ছে এটাই যে এই বাচ্চাদের জন্য একটা সুন্দর বাংলাদেশ শেখে যাওয়া। সারা পৃথিবীতে অস্থিরতা চলছে, সারা পৃথিবী আজকে অস্থির এবং বৈশ্বিক কারণেই অস্থির, যুদ্ধের কারণে অস্থির, বিভিন্ন কারণে অস্থির। আর বাংলাদেশে এর বাইরে আমি জাস্ট একটু কথা বলবো, যেহেতু রাজনীতি করি, যে আজকে যখন আপনারা দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য, বাংলাদেশকে সুন্দর করার জন্য বীজ বিতরণ করছেন, ঠিক একই সময় কিন্তু বাংলাদেশে কিছু সংখ্যক ষড়যন্ত্রকারী বাংলাদেশে বাংলাদেশকে ধ্বংস করার জন্য ধ্বংসের বীজ বপন করছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনা একটা অনুরোধ বারবার জানাচ্ছেন যে এক ইঞ্চি জমিও যাতে কেউ ফেলে না রাখেন, এমনকি শুধুমাত্র জমির জন্য না, হাঁস মুরগি যেটাই হোক, যে মানে এই ধরনের কোনো প্রোডাক্টিভ যদি জিনিসগুলি আছে সেগুলি করার জন্য বলছেন। কেন বলছেন? অনেকে বলছে উনি এইগুলি কেন বলছেন, উনি প্রিকোয়েশন নিচ্ছেন, স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলছেন। দেশে দুর্ভিক্ষ হবে না বাংলাদেশে, বাংলাদেশের যে রিজার্ভ আছে, কালকে পার্লামেন্টে উনি চুলচিরা বিশ্লেষণ বক্তব্য দিয়েছেন, আমাদের যে ফরেন মানি আছে সেই ব্যাপারেও চুলচিরা বিশ্লেষণ বক্তব্য দিয়েছেন। বাট উনি এই জায়গায় এই জন্য কথাগুলি বলছেন যাতে আমরা আপনারা সবাই কনসাস হই, সচেতন হই। সচেতন হলে আমরা যদি আগের থেকেই সচেতনামূলকভাবে আমরা যদি পদক্ষেপ গ্রহণ করি, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো। আপনি দরজার ভিতরে তালা লাগান কেন? রাত্রেবেলা শোয়ার সময় কেন তালা লাগান? জানলাটা লাগিয়ে শোন কেন? দরজার মধ্যে দরজা খোলা রাখলে কী হয়? ছয় তালার উপরে থাকেন, দরজা লাগায় রাখেন কেন? ভিতর থেকে তালা দেন কেন? আপনি এই জন্য তালা দেন যাতে কোনো চোর কিংবা খারাপ লোক এসে ঘরে ঢুকতে না পারে, ইটস কল প্রিকুয়েশন। ঠিক একইভাবে সারা বিশ্বে যেই সমস্যাটা সৃষ্টি হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা উনিও এই একই কারণে এই কথাগুলি বলছেন যাতে আমাদের দেশের মানুষ আর যাই হোক খাদ্য সংকটে না ভুগে এবং অর্থনৈতিক সংকটে না ভুগে।